আবারও কোচবিহার ভবানীগঞ্জ বাজারে চাঙড় ভেঙে একজনের মাথা ফেটে যাওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাজার এলাকায়। ঘটনাটি ঘটেছে কোচবিহারের ভবানীগঞ্জ বাজারের উত্তর বাজার এলাকায়। আবারও কোচবিহার ভবানীগঞ্জ বাজারে চাঙড় ভেঙে একজনের মাথা ফেটে যাওয়ায় চাঞ্চল্য ছড়ালো বাজার এলাকায়। ঘটনাটি ঘটেছে ভবানীগঞ্জ বাজারের উত্তর বাজার এলাকায়। আমি দোকানের সামনে একটা স্কুটি রাখা ছিল, তো ওই দোকানে ছেলেটা কাজ করছিল, ওনার স্কুটি। তা এই দোকানটা খুলবো বলে ওই দোকানের সামনে স্কুটিটা রাখছিলাম। হঠাৎ সঙ্গে সঙ্গে কয়েকটা টুকরো এসে, কয়েকটা টুকরোর মধ্যে একটা টুকরো আমার মাথায় লেগেছে। ব্যবসায়ীদের অভিযোগ, বহুবার বলার পরেও পৌরসভার পক্ষ থেকে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মানে এই বিষয়টা পৌরসভাকে আমি যতক্ষণ আসি, গত 3 বছর যাব চাপড় ভেঙে পড়ছে বিভিন্ন জায়গায় বাজারে, সেই উত্তরবাজার থেকে দক্ষিণ বাজার পর্যন্ত বহুবার অভিযোগ করা আছে, আমাদের কাছে নথি আছে। এবার পৌরসভা উদাসীনতার সঙ্গে তাদের কাজ চালিয়ে যাচ্ছে, কোনো নতুন বিল্ডিংয়ে কাজ উপরে ওঠে, যেটা এই বিল্ডিং লোক দিতে পারছে না। আর প্রায় প্রায় চাপড় ভেঙে পড়ছে, উন্ডের তো হচ্ছে, কখন কি মারা যাবে সে ভাবনা ওনাকে দেওয়া আছে। ওনাদের এই কাজটা না করার জন্য এবং জনগণকে এরকম জিনিসকে পিক ভাবার জন্য আমরা ভীষণ দুঃখিত। আমরা চাচ্ছি কাজটা বন্ধ করুক এবং রিপেয়ারটা আগে করুক, করার পরে সম্ভব হলে বিল্ডিং করুক, কোনো অসুবিধা নেই। যেহেতু পূর্বে বলেছিল ড্যামেজ বিল্ডিং, সেই বিল্ডিংকে বিল্ডিং করা যাবে না, ভাঙতে হবে। কিন্তু পুনরায় বিল্ডিং কনস্ট্রাকশন হচ্ছে, তালা পর তালা হচ্ছে, একসঙ্গে পরে কামেই নিয়ে যাচ্ছে, অথচ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা নেই। এর আগেও এ ধরনের ঘটনা ঘটে গিয়েছে। এইভাবে বাজারে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। ব্যবসায়ীরা আতঙ্কে তাদের ব্যবসা বন্ধ করে দিতে বাধ্য হবে। আপনারা জানেন, এর আগেও দীর্ঘদিন দিয়ে জানানো হচ্ছে পৌরসভা বিল্ডিং ভবানীগঞ্জ বাজারের খুবই খারাপ অবস্থা। আজ দিন এখানে চারগুলো পড়ে থাকে, বিল্ডিংয়ের টুকরাগুলো পড়ে থাকে। আজকে একটা বড় বিম পড়ে গেছে একজনের ছেলের মাথার উপরে, মাথাটা ওর মধ্যে মাথা ফেটে গেছে, ঠিক আছে, আরেকজনের হাত কেটে গেছে। এই বাজারের অবস্থা খুবই বাজে অবস্থার মধ্যে এই ব্যবসায়ীরা ব্যবসা করছে। আমরা বারবার জানানো সত্ত্বেও কোনো বাজারে রিপেয়ারিংয়ের কাজ শুরু করা যাচ্ছে না, আর তা সত্ত্বেও নতুন বিল্ডিংয়ের কাজ চলে যাচ্ছে। তার মানে এই নতুন বিল্ডিংয়ের কাজ কেন হচ্ছে, কেন এখানে আমরা পয়সা কামাই, পয়সা আর্জিত করতে পারবো, আর পুরানো বিল্ডিং কেন রিপেয়ারিং হচ্ছে না। চেয়ারম্যান বলছিল এর আগে কি চেয়ারম্যান বিল্ডিং রিপেয়ারিং হবে না, কেন পুরানো বিল্ডিং আছে, আগে জামানো বানানো হয়েছিল, বিল্ডিং রিপেয়ারিং করা যাবে না, কিন্তু নতুন বিল্ডিং বেচা যাবে কেন, যখন বিল্ডিংটা খারাপ অবস্থা আছে, পুরানো বিল্ডিংটা রিপেয়ারিংয়ে নতুন করে বানাইতে হবে, তাহলে বিল্ডিংয়ের উপরে বিল্ডিং কীভাবে বিক্রি হচ্ছে। যদিও এই বিষয়ে কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ঘোষ সনদ সিংহের কোনোরকম বক্তব্য পাওয়া যায়নি।